नमस्कार बंधुरा, बनीस किचेने आपनादेर सकलके स्वागत। काल जन्माष्टमी, सेई उपलक्षे आमी बापेर बाड़ी एसेछि। एखाने खूब बड़ो करे पुजो हय। आर जानेन आपनारा जे जन्माष्टमीते तालेर बड़ा खूब एकटा बड़ो भूमिका पालन करे। ताई तालेर बड़ाटा आमी बाड़ीते बसे किभाबे बानाच्छि खूब सुंदरभाबे आपनादेर सेटा देखाबो। आमादेर बाड़ीते एकटा गाछ आछे, सेई गाछेर ताल दिएई किन्तु एई रेसिपिटी आमी करछि। ठीक आछे, ताहले चलुन देखे नेई रेसिपिटी। प्रथमे आमी तालटाके एकटु जल दिए खूब भालो करे धुए निच्छि। तारपरे खोसा छाड़िए तालेर रसटा बेर करे नेब। एटा आमादेर गाछेरई ताल। তালের থেকে খোসাটা কত সুন্দর উঠে আসছে। এটা খুব সুন্দর পেকে গেছে তো, আর আজকেই তালটা পড়েছে আমাদের গাছ থেকে। তালটা ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি তালের রসটা বের করে নেব। এবারে আমি জল দিয়ে এর থেকে রসটা বের করে নেব। এই রসটা বের করার জন্য আমি কোনো কোড়ানি ব্যবহার করছি না, সম্পূর্ণ হাত দিয়েই আমি এই তালের আটি থেকে রসটা বের করে নেচ্ছি। এখন রসটা কি সুন্দর বেরোতে শুরু করে দিয়েছে। এভাবে আমি তালের থেকে সম্পূর্ণ রসটা বের করে নেব। তালের থেকে রসটা আমার বের করা হয়ে গেছে। রসটা বের করার সময় কিন্তু আমি কোনো কুড়ানি ব্যবহার করিনি, বের করা হয়ে গেছে। এবার আমি ফেলে দিচ্ছি। যেহেতু আমি হাত দিয়ে বের করেছি, এর মধ্যে একটু আঁশ থাকতে পারে, আমি একবার এরকম করে আঁশগুলো বের করে নিচ্ছি। এই দেখুন, এই আঁশগুলো বেরিয়েছে, এটা আমি ফেলে দিচ্ছি। এবার আমি এই তালের রসটার মধ্যে দিয়ে দিচ্ছি কলা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ময়দা, এবারে দিয়ে দিচ্ছি ময়দার থেকে অনেকটা বেশি পরিমাণ চালের গুঁড়ো, এবারে তালের রসটার সঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকটাই মাখা হয়ে গেছে, চিনির পরিমাণটা অবশ্যই আপনারা একটু বুঝে দেবেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ সুজি। সুজি দেওয়ার কারণ হচ্ছে এতে বড়াটা খুব সুন্দর মুচমুচে হয়। দেখুন মাখাটা কত সুন্দর ঘন হয়েছে। এটা কিন্তু খুব পাতলা করলে বড়াগুলো কিন্তু একদম থেতলে যাবে। মাখাটা এমন ঘন হলে বড়াগুলো খুব সুন্দর ফুলবে। মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তেলে এগুলোকে ভেজে নেব। আজকে রান্নাটা আমি সম্পূর্ণটাই মাটির উনুনে করছি। বড়াগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, এবারে একটু লাল করে ভেজে নেব। বড়াগুলো উল্টে নিচ্ছি।
এভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলোর কালার কতটা সুন্দর হয়েছে, খুব সুন্দর লাল করে আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলেছে। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নেব। সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন বড়াগুলো কতটা ফুলেছে, প্রত্যেকটা বড়া কিন্তু খুব সুন্দর ফুলেছে। আমি একটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন বড়াগুলো কতটা সফট হয়েছে। এগুলো গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে।